দুদিন হলো নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রশাসনের কাছে এসে গেছে রায়ের কপি, তবু এখনো রাজ্যের কোনো হলে চলছে না দ্য কেরালা স্টোরি। এই নিয়ে আজ বসুশ্রী সিনেমার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। ইম্পারো দাবি সিনেমাটি রাজ্যে চালাতে দেওয়া হোক। मैं बहुत सरप्राइज हूं कि कलकत्ता और बंगाल में सुप्रीम कोर्ट के ऑर्डर को माना नहीं जा रहा। ये बहुत गंभीर बात है और अगर ये प्रॉब्लम सॉल्व नहीं होता तो हमें फिर कोर्ट के पास जाना पड़ेगा। দুদিন আগে দ্য কেরালা স্টোরির উপরে রাজ্য নিষেধাজ্ঞা স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, অথচ রাজ্যের কোনো হলে এখনো চলছে না ছবিটি। ক্ষুব্ধ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বা ইম্পা এ নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখল। ইম্পা চেয়ারম্যান রতন সাহা চিঠিতে লিখেছেন, দ্য কেরালা স্টোরি এরাজ্যে ভালো ব্যবসা করছিল, মুখ্যমন্ত্রী সার্কুলার বার করে ছবিটি চালানোর নির্দেশ জারি করুন, তাতে সিনেমা শিল্প বেঁচে যাবে। যে না ঠিক আছে তোমরা চালাও তাতে কোনো অসুবিধা হবে না, ওরা ভয় পাচ্ছে যদি কোনো রকম আমরা চালাই আমাদের উপরে কোনো রকম অ্যাকশন হয় তাহলে আমরা আমাদের সিনেমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, এই ভয় পাচ্ছে আর কি। এই জন্যই দিদির কাছে অনুরোধ, আপনি একটা সার্কুলার করুন যাতে সিনেমাটা চালানো যায়। শুক্রবার এই নিয়ে ইন্দ্রনীল খায় নেতৃত্বে বসুশ্রী সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, মুখ্যমন্ত্রী পেছন থেকে কলকাঠি নেড়ে ছবিটি দেখাতে দিচ্ছেন না। আমরা কেন দেখতে পাচ্ছি না আজকে পশ্চিমবঙ্গে আমাদের নিজেদের বাক স্বাধীনতা নেই, আমাদের ব্যক্তি স্বাধীনতা নেই? রাজ্য সরকার ঠিক করছে যে আমরা কোন সিনেমা দেখব কোন সিনেমা দেখব না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের গুন্ডারা কেরালা স্টোরিকে বাংলার মানুষের সামনে আসতে দেবেন না, তার জন্য যা যা করার তারা করছে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা অপেক্ষা করে আছি, আমি এখনো পর্যন্ত সিনেমা দেখিনি, এলে পরে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব। খাতায় কলমে কেরালা স্টোরির উপরে আর কোনো নিষেধাজ্ঞা নেই, তাহলে কবে থেকে রাজ্যের হলে দেখা যাবে কেরালার গল্প? সিনেমা প্রেমীরা তার উত্তর খুঁজছেন। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।